Shakib Al Hasan opting with his pacer Khalid Ahmed. 40তম ওভার শেষে ম্যাচের দৃশ্য এটি। 41তম ওভারে বল করতে এসেছেন খালেদ আহমেদ। এমন সময় ফিল্ডিং পজিশন নিয়ে মেহেদী হাসান মিরাজের সাকিবের কাছে প্রশ্ন, আমি আগের জায়গায় দাঁড়াবো কিনা। ঠিক তখন সাকিব কি উত্তর দিয়েছেন সেটি শোনা না গেলেও মুখের ভঙ্গিমায় কিছু একটা আন্দাজ করা যায়। ওই সময় তামিম ইকবাল জোরে বলে উঠলেন, আমি বলছি সামনে আয়। অর্থাৎ স্কোয়ার লেগ অঞ্চলের দিকে মিরাজ ফিল্ডিং করছিলেন, তাকে ক্লোজিং পজিশনে তামিম দাঁড়াতে বললেন। সাকিব থাকতে তামিম কেন মাঠে ফিল্ডিং সাজাচ্ছেন, এমনকি ধারাভাষ্যকাররা বিষয়টি লক্ষ্য করেছেন। মানে এই মুহূর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন তামিম ইকবাল। ওই সময়টায় আরও দেখা যায় নাজমুল শান্তকে নিয়ে তামিম ইকবাল ফিল্ডিং সাজাচ্ছেন এবং সাকিব তার জায়গায় একদম চুপচাপ দাঁড়িয়ে আছেন। কেন ম্যাচে সাকিবের এমন নীরবতা? শুধু তাই নয়, পুরো ইনিংস জুড়ে তিনি বল করেছেন মাত্র 3 ওভার। 66তম ওভারে গিয়ে তিনি হাতে তুলে নিয়েছিলেন বল। ইয়াসির আরাফাত সবুজ, 52 টিভি।